ক্ষেত্রে বলতে যাচ্ছি সাতই মার্চের উপরে জনাব খান, সেটা হচ্ছে বিএনপি সাতই মার্চটাকে পালন করছে তারেক জিয়ার কারাবরণ দিবস হিসেবে। তারেক জিয়া এখনও তেমন পরিণত কোনো নেতা নন, তার নেতৃত্ব পরীক্ষিত নয় এবং তিনি আট দশজন অন্যান্য নেতাদের মতোই কিন্তু একজন রাজনৈতিক নেতা। তাকে কারাবরণ করতে হয়েছে, এখনও তিনি দোষী কিংবা নির্দোষ কোনোটাই যেহেতু প্রমাণিত হয়নি, সুতরাং সেই প্রমাণ দোষী বা নির্দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে নিয়ে একটা ঐতিহাসিক দিবসকে সাতই মার্চকে কলুষিত করার কোনো মানে হয় না। এটা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেন্স ইন্টেনশন এবং বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন ক্রস ফায়ার। আমাদের সাথে আছেন বিএনএন সম্পাদক জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, স্বাগতম। জনাব কুদ্দুস খান, আগামীকাল ঐতিহাসিক সাতই মার্চ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন করে বলার কিছু নেই, এই ঐতিহাসিক সাতই মার্চের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি রেসকোর্সের রমনার রেসকোর্সের ময়দান তৎকালীন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এর পরিপ্রেক্ষিতে জনাব কুদ্দুস খান কি বলতে চাচ্ছেন? না, ওইটা একটা সাংঘাতিক ঐতিহাসিক দিবস। আমি তখন মোটামুটি আমার বয়স বেশ বড়, 21 বছর বয়স। সেটা হলো কি, গোটা বাংলাদেশটা ওনার হাতে চলে আসছিলেন, যিনি উনি একটা ঘোষণা দিলেন যে আজকের থেকে স্বাধীনতা দিবস, অ্যাকচুয়ালি স্বাধীনতার কথা বলে নাই, স্বাধীনকারের কথা বলেছেন, একটু কায়দা করে বলেছিলেন এই কারণে, তা নাহলে আর্মি ঝাঁপিয়ে পড়তে পারতো। এটা খুব ভালো লিডারশিপ, উনি সুস্পষ্টভাবে স্বাধীনতার কথা বলেননি। ওদিন থেকেই কিন্তু মূলত বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়ে যায়, এরপরের থেকে সব কিছু বন্ধ হয়ে যায় এবং রেডিও বাংলা, রেডিও পাকিস্তান তৎকালীন সময় কিন্তু তারা ফোর্স করছিল পাকিস্তান সরকারকে, যাতে নাকি ওই ভাষণটা সরাসরি রেডিওতে প্রচার হয়েছিল। তারা বলছে যদি প্রচার না করো তাহলে একযোগে চাকরি ছেড়ে দেবো, কাজে ওইটা রেডিওতে প্রচার হয়েছিল। তারপর থেকে উনি কন্ট্রোল করে ফেললেন, কয় ঘন্টা দেশ চলবে, কয় ঘন্টা ব্যাংক চলবে, সবই তো উনি ওইখান থেকে কন্ট্রোল করেছিলেন। কিন্তু যারা কুদ্দুস খানের মধ্যে অনেকে প্রশ্ন কিন্তু তুলেছেন যে যদি সেটা স্বাধীনতার ঘোষণা হবে তাহলে কেন আমরা অর্থাৎ বাঙালিরা তৎকালীন যারা তরুণ যুবা যারা ছিলেন তারা কেন অরক্ষিত ছিলেন, কেন 25 মার্চের রাতে, কালো রাতে হানাদার পাকিস্তানি বাহিনী নির্বিচারে গণহত্যা চালাতে পেরেছিল? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। অরক্ষিত রক্ষিত কেমনে করবেন, বাঙালিদের তো কোনো আর্মি নাই, কিছু নাই। এক দ্বিতীয় কথাটা হলো কি, আমার নিজের যে ধারণা আর কি, অ্যাকচুয়ালি মুজিবুর রহমান মনে করেন নাই যে ঘটনাটা ওইভাবে হবে। মুজিবুর রহমান মনে করেছেন যে আমরা বাঙালিরা যেহেতু ইউনাইটেড হয়ে গেছি, আওয়ামী লীগকে বেশি ভোট দিয়েছে সমস্ত জাতি বাংলাদেশ যখন ইউনাইটেড, তখন হয়তো ভোটের সাথে নেগোসিয়েশন করে দেশকে বিভাগ করা যাবে অথবা উনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন। কিন্তু ভোটের এক গুয়ামিতে বা ইহিয়া খানের এক গুয়ামিতে এইভাবে আর্মি নামে এইভাবে এটা কিন্তু উনি ভাবতে পারেন না, কেউ ভাবে নাই তৎকালীন সময় না হওয়া পর্যন্ত। কিন্তু ইতিহাস যতটুকু বলে, সুপ্রিয় দর্শক মনে যারা আপনারা ইতিহাস পাঠ করেছেন বা পড়েছেন বা জানেন পত্রপত্রিকা বা বই থেকে, সেখানে কিন্তু অনেকেই লিখেছেন যে 25 মার্চের সে কালো রাতে কিন্তু হঠাৎ করে পাকিস্তানি আর্মি পশ্চিম পাকিস্তান থেকে উদয় হয়ে বাংলাদেশের মাটিতে আসেনি। কথা সেরকম, পাকিস্তানের রাষ্ট্র ছিল, রাইট, সেই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিল জানা ইহিয়া খান। ইহিয়া খান বিভিন্নভাবে আলাপ আলোচনার কথা বলে সময় খাপন করে নিজের রাষ্ট্রে অন্য রাষ্ট্রে অন্য অংশের থেকে যদি কিছু আর্মি এনে থাকে, এটা তো অবাক হওয়ার কিছু না, এটা তো করতেই পারে। বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশ সিলেটে কিছু আর্মি নিয়ে যায় বা চিটাগাং কিছু আর্মি তো নিতেই পারে, পাকিস্তান দেশ সেই দেশের পূর্ব পাকিস্তানে কিছু আর্মি তারা ধীরে ধীরে নিয়ে আসছে। এটা দুইটা কারণ হতে পারে, কারণ এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট পাকিস্তানে বরাবরই ছিল যে সেদিন 7ই মার্চের দিনই যদি অন্তত ক্যান্টনমেন্ট থেকে ঢাকা মূল, আগে কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাট এত বাড়ন্ত ছিল না, আসতে মূল শহরে আসতে ক্যান্টনমেন্ট থেকে বেশ খানিকটা সময় নিত এবং সে যে রাস্তাগুলোতে যে ব্যারিকেডের কাজটা 25 মার্চ রাতে হত্যাকাণ্ডের পরপর দেয়া হচ্ছিল, সেটা যদি অনেক আগের থেকেই করা হতো অথবা বিমানবন্দর অবরুদ্ধ করে রাখা হতো বা রাস্তাটা তাদের চলাচলের আর্মি চলাচলের রাস্তাটা যদি বন্ধ করে রাখা হতো, অথবা যদি শেখ মুজিবুর রহমান বলতেন যে যদি নেগোসিয়েশন করতে চাও, যদি আলাপ আলোচনা করতে চাও তাহলে তোমরা এভাবে সৈন্য মুভ করতে পারবে না, আপনি পাকিস্তানি আর্মি কিন্তু একটা মডার্ন আর্মি, ভালো আর্মি,
সেখানে যে কোনো ব্যারিকেড সিভিলিয়ান ব্যারিকেড কিন্তু তাদের হয়তো দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগতো, তারা কিন্তু সে অপারেশন করতেই পারতো অথবা বিকল্প রাস্তা সৃষ্টি করতে পারতো। এক, তাদের এয়ারফোর্সে কিছু প্লেন টেলেন ছিল, অল্প স্বল্প যাইছিল, কাজে বাঙালিদের তো কিছু ছিল না, বাঙালিদের ছিল বিডিআর কিছু সৈনিক ছিল, পুলিশ বাহিনী ছিল, কিন্তু সেই পুলিশ বাহিনী তখন শুনতো না, তো তাহলে তো বিদ্রোহ হয়। পাকিস্তানে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের পুলিশ বাহিনীর অধীন ছিল পুলিশ বাহিনী, সেই পুলিশ চিফও ছিল পাকিস্তানি, বিডিআর ছিল, তারা তো ওইভাবে বিদ্রোহ করতে পারে না বিনা নোটিশে। যদি দেশ স্বাধীন হবে, বাংলাদেশ আলাদা হবে, সেরকম মেন্টালি প্রিপেয়ার ছিলেন না। উনি চাপ দিয়ে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চেয়েছিলেন, দ্যাট ওয়াজ দি দ্যাট ওয়াজ রাইট থিং টু ডু। অ্যাকচুয়ালি সে তো পাকিস্তানের পার্লামেন্টে ইলেক্টেড হয়েছে, ইলেক্টেড হয়ে 169 সিট পেয়েছে, ওই দিকে ভোটটু পেয়েছে কত 50 না 60, সে অ্যাবসলিউট মেজরিটি একা গভর্নমেন্ট করার মতো অবস্থায় সে গিয়েছে। কাজে তার তো বিদ্রোহ করার কথা না, বিদ্রোহ করলে ভোটটু করবে, ওয়েস্ট পাকিস্তান করবে, কিন্তু বিষয়টা ওই পাকিস্তান আর্মি, মোটা মাথা মোটা আর্মি তারা মানতে পারে নাই শেখ মুজিবকে প্রাইম মিনিস্টার করাই সঙ্গত ছিল। আমি আরও কিছু সংবাদ আপনাকে কিছু দিতে পারি, সেটা হলো কি যে পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের এলিট শ্রেণী, ধনী শ্রেণী যারা নাকি ইন্টেলেক্ট শ্রেণী ইন ওয়েস্ট পাকিস্তান এখন যেটা বলি, তারা কিন্তু কোনোদিনই বাঙালিদের সুনজরে দেখেনি, তারা কোনোদিনই বাঙালিদের মুসলমান মনে করেনি, এইটা হলো সত্য। তারা মনে করছে যে এদের যে কোনোভাবে দমন করে, এবং কিছু প্রস্তাবও এসেছিল ওয়েস্ট পাকিস্তানের থেকে কিছু কিছু লোক বা ইন্টারন্যাশনাল কিছু লোক তাদের বলেছিল, এখানকে বলেছিল যে তোমরা এটা আপোষ করো, সাম কাইন্ড অফ আপোষ ফর্মুলা বের করো, যাতে পাকিস্তান কনফেডারেশন বা ফেডারেশন হোয়াট এভার একটা হোক। কিন্তু ওই যে এলিট শ্রেণী কিন্তু কোনো সময় পূর্ব পাকিস্তানকে তারা মানুষ মনে করে না, পাকিস্তান মনে করে, পাকিস্তানের ওই এলিট শ্রেণী মনে করে যে এটা পারফেক্ট মুসলমান না, সামহাউ এরা অত ওই রকম মানে তারা তারা মোর পিউরিফাইড অঞ্চলের কিছু ঘটনা, তার আগে 7ই মার্চের উপর ভিত্তি করে আরেকটা কথা বলে নেওয়া ভালো, যেটা একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সাধারণ বিবেকবান মানুষ হিসেবে যেটা আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে যে 7ই মার্চের সত্যটা কিন্তু ঐতিহাসিক, এটা একটা ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধুকে তাকে তার স্বাধীনতার আগ পর্যন্ত তার যে জনপ্রিয়তা, স্বাধীনতার অবদান, হ্যাঁ অবদান, তিনি যে বাংলাদেশের এটাকে এই বাস্তবতাকে মেনে নিতে হবে, তার শাসনামলে বাংলাদেশ শাসন হওয়ার পরে তাকে সমালোচনা করাই যায়, তার মানে এই না যে স্বাধীনতা পূর্ব বাংলাদেশে তাকে। এখানে আমি কিছু অপিনিয়ন দিই, সেটা হলো কি শেখ মুজিব দেশপ্রেমিক এভাবে সন্দেহ নাই, দীর্ঘদিন তো জেল খেটেছেন, দেশের বাংলাদেশের জন্য যথেষ্ট সংগ্রাম করেছেন এবং দেশ বানিয়েছেন, কিন্তু হি ওয়াজ ভেরি ভেরি ব্যাড অ্যাডমিনিস্ট্রেটর। যে খবরের কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় সম্মানের জন্য কিন্তু এ ব্যাপারে আর কোন তর্ক বিতর্ক করা উচিত শেখ মুজিবের যে কন্ট্রিবিউশন, সে দীর্ঘ সময় ব্যাপী যুদ্ধে সংগ্রাম করেছেন, একটা জাতি বানিয়েছেন, জাতির পিতা, এবং স্বাধীনতা সংগ্রাম তার নামের উপর ভিত্তি করে হয়েছে, কারণ সেই সংগ্রামের ডাক দিয়েছিল। ওইখানে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট লোক ছিল, পিডিবির নুরুল আমিন ছিল, ওইখানে আতর রহমান ছিল, ওইখানে এখানে সবর ছিল, তারা কিন্তু এই কথাটা বলে নাই, যেভাবে সুস্পষ্টভাবে শেখ মুজিব বলেছেন যে আমাদের অত্যাচার করা হয়েছে, আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া, এই কথাটা কিন্তু কেউ বলে নাই। তারা সকালে কিন্তু পাকিস্তানের সাথে থেকেছেন, পাকিস্তানের চাটুদারিতা করেছেন। কাজে শেখ মুজিবের যে কন্ট্রিবিউশন স্বাধীনতার আগে, যে কন্ট্রিবিউশন স্বাধীনতা লাভ পর্যন্ত, তাকে সেজন্য সম্মান করতেই হবে, তাকে জাতির পিতাটা হয়তো আর একটু অন্য ভিন্ন প্রসঙ্গে যাচ্ছে, কিন্তু স্বাধীনতার স্থপতি জাতির পিতা কি হবে, জাতির পিতা বলে তো কোনো কিছু নেই, যাই হোক আমরা সে প্রসঙ্গে যাচ্ছি, সেটা কোনো দেশে নাই, তিনটা দেশেই আছে জাতির পিতা, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আমরা আমার যেটা খারাপ লেগেছে দেশে কিন্তু জাতির পিতা আমাদের তিনটা দেশেই আছে, ইন্ডিয়া, সেটা আওয়ামী লীগে ছুটছে আর কি, অন্য কোথাও বেশি আওয়ামী লীগের হটকারিতা, তোষামতকারীদের অত্যাচার আওয়ামী লীগের ভিতরে যারা তোষামতকারী, ওদের জন্য বঙ্গবন্ধুর সম্মান অনেকটুকু নষ্ট হয়েছে, এবং যতটুকু বাকি ছিল এখন এই 2008 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেটুকু নষ্ট করছে না। কিন্তু তার আগে আমি